আমরা এখন আছি ব্লু মাউন্টেন ভিলেজে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন উইডাল লজ। এটা একটা বেশ পরিচিত এবং স্বনামধন্য লজ, আর আমরা এখন প্রবেশ করছি ব্লু মাউন্টেন ভিলেজের দিকে। ব্লু মাউন্টেন ভিলেজের এই সিটিটাকে আমি বলবো সিটি উইদিন এ সিটি, অর্থাৎ একটা সিটির ভেতরে আরেকটা সিটি। খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এই ব্লু মাউন্টেন ভিলেজটাকে। আর এই ব্লু মাউন্টেন ভিলেজটা হচ্ছে মূলত ব্লু মাউন্টেন কেন্দ্রিক যে পর্যটন এরিয়া, সেই পর্যটন এরিয়ার পর্যটকদের থাকার জন্য আকর্ষণীয়ভাবে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ব্লু মাউন্টেন ভিলেজটাকে। এই ব্লু মাউন্টেন ভিলেজটা হচ্ছে মূলত জর্জিয়ান বের তীর ঘেঁষে তৈরি হওয়া ছোট্ট একটি শহর। এটাকে পর্যটন এরিয়াই বলতে হবে মূলত। আর এই পর্যটন এরিয়াটা মূলত তৈরি হয়েছে ব্লু মাউন্টেন পাহাড়কে ঘিরেই। তো এই ব্লু মাউন্টেন ঘিরেই হচ্ছে আশেপাশে হচ্ছে ব্লু মাউন্টেন ভিলেজ নামে ছোট্ট একটি শহর তৈরি হয়েছে। আর এইখানে লেক থেকে শুরু করে পাহাড় এবং বিভিন্ন ধরনের হাইফাই রিসোর্ট আছে। তার মানে হচ্ছে এখানে যে রিসোর্টগুলো আছে সে রিসোর্টগুলো হচ্ছে আপনি এক্সপেন্সিভও পাবেন আবার লো বাজেটের রিসোর্টও পাবেন, তবে মোটামুটি হচ্ছে মিডল ক্লাসটা এটা অ্যাফোর্ড করতে পারবে। এটা হচ্ছে মূলত একটা আর্ট গ্যালারি, আর এখানে বিভিন্ন ধরনের চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে এবং এখান থেকে চাইলে পর্যটকরা তাদের চিত্রকর্মগুলো সংগ্রহ করতে পারবে। আর এইটা মূলত পর্যটকদের বিনোদনের জন্যই করা হয়েছে। ঠিক এইরকমভাবে এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পর্যটকদের জন্য রাখা হয়েছে। যারা এখানে ঘুরতে আসবে তারা যেন তাদের সুন্দর সময়গুলো কাটানোর পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদের সময়গুলোকে আরও আনন্দঘন করে তুলতে পারে। রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস এখানে আছে। আর এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু লোকেট করা আছে, কোথায় কি অবস্থিত এবং কোথায় গেলে আপনি কি কি খুঁজে পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, এখানে যেহেতু প্রচুর লোক আছে তাই প্রচুর লোকের থাকার জন্য তো হোটেল আছে, তার পাশাপাশি হচ্ছে তাদের এখানে বিভিন্ন ধরনের পোর্টেবল এবং বিভিন্ন ধরনের পারমানেন্ট ওয়াশরুমের ব্যবস্থা রাখা হয়েছে। তো আমরা হচ্ছে ব্লু মাউন্টেনের যে ভিলেজটা সেই ভিলেজটার এক পাশ দিয়ে বের হয়েছি, বের হয়ে এখন আরেক পাশ দিয়ে ঢুকবো ভেতরের দিকে। তো খুবই সুন্দর, তার মানে হচ্ছে এখানে যে ইয়াগুলোর বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আসলে বিভিন্ন লজ। আর এর ভেতরে হচ্ছে এখানে যারা আসে থাকে অনেকেই এখানে স্টে করতেছে। তো এটা লিটল বিট এক্সপেন্সিভ, আর মোস্ট অফ দ্য পিপল এখানে যারা আসছে তারা ঘুরে ফিরে আবার ডেল এন্ডে চলে যায়। তো চলুন সামনের দিকে যাই। এই যে দুপাশে হচ্ছে এটা আইসক্রিম শপ, আইসক্রিমের লাইনে দাঁড়িয়ে আছে হচ্ছে। আমরা এখন হেঁটে যাচ্ছি ব্লু মাউন্টেনের ভিলেজের ভেতর দিয়ে। এখানে স্টারবাকস আছে, মানে সব যাবতীয় যে সকল ব্র্যান্ডের দোকান আছে মোটামুটি সব কিছুই এখানে আছে। বিশেষ করে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, অসংখ্য রেস্টুরেন্ট আছে এবং এই রেস্টুরেন্টগুলোতে আপনি একদম ইটালিয়ানো, ফ্রেঞ্চ, মেক্সিকান যে কোনো ধরনের খাবার আপনি পাবেন। আর এখানে যারা কাজ করছে বেশিরভাগই হচ্ছে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের, সো আপনি খুব সহজেই কিন্তু এখানে ওদের সাথে কমিউনিকেট করতে পারবেন আর খুব ভালো একটা সময় আসলে এখানে কাটাতে পারবেন আপনি।
তো ব্লু মাউন্টেন ভিলেজের এই দ্বিতীয় পর্ব থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। দেখা হবে তৃতীয় এবং শেষ পর্বে। সেখানে হচ্ছে এগোরার যে লাইট শো আছে, সে লাইট শোটাতে নতুন করে আবার আমরা শুরু করব। আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।